ওদের ওদের পেয়ারটা অনেক সুন্দর হয়েছে না? এই ভুতুটার অবস্থা দেখো, ও শরীরে সব থেকে বেশি পশম হয়েছে, ওর কানগুলো সব থেকে বেশি ছোট ছোট, আমার খুব পছন্দের। ও মা, ওদেরকে আসলে তো ভিতরে রাখা হয়, কোনো সময় বের কর। আচ্ছা বাচ্চা কি কম কম লাগতেছে তোর কাছে? 17টা? আচ্ছা আমার কাছে কেমন কম কম লাগতেছিল। আচ্ছা এটারে একটু বাহিরে এনে দেখাই, তাইলে বুঝবেন যে কেন। খুবই সুন্দর এবং খুবই ছোট্ট প্রজাতির একটা চিকেন, শেরামা হলো সব থেকে ছোট প্রজাতি, তারপরে জাপানিজ ব্যান্থাম অনেক মানে জাপানিজ ব্যান্থাম অনেক ছোট প্রজাতির একটা চিকেন। যে এটা একটা ফুললি অ্যাডাল্ট মেল, বাট ও দেখেন আমার পুরো হাতের ভিতরে এসে গেছে, মানে ওর যদি ছাড়ি ওর সৌন্দর্যটা তখন বুঝতে পারবা। ওর লেজগুলো এখনও ফুললি গ্রো হয় নাই, মাঝখান দিয়ে ওর মল্টিংয়ের কারণে লেজ পড়ে গেছে, নতুন করে লেজ আসতেছে। ওর দেখ এত ছোট্ট চিকেন কত সুন্দর লাগে দেখো, এই যে হাফ টিকেট, মানুষ বলে না ছোটো ছোটো মানুষদের হাফ টিকেট, ওরকম খুবই ছোটো চিকেন। হাঁটলে খুবই জোশ লাগে, একটু হাঁটতে দেখাস না রে ভাই, এক জায়গায় খারাইছিস কেন? হ্যাঁ অনেক দিন পরে বাইর করছি তো এই জন্য ভয় পেয়ে গেছি। ওর সঙ্গীদের নিয়ে আসে, এক মিনিটের চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখা। এগুলা আমার মেন পেয়ার, এই দুইটা আমার মেন পেয়ার, এই দুইটাকে আমি আস্তে 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 দেখো সুন্দর লাগতেছে না? আর ওর লেজগুলো একদম ময়ূরের মতো, যে পেছন সাইডে দেখলে বোঝা যাবে। তারা তার লাভ দিস না, লাভ দিস না, যদি নামাই দে। আসো আসো বসো বসো বসো, নামো 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 নামো, খুবই কিউট। অনেকদিন পরে আসলে ঘর থেকে বেরিয়েছে তো এই জন্য একটু ভয় লাগতেছে, না হলে হেঁটে দেখাই তো। খুবই জোশ চিকেন, খুবই জোশ, মানে একদম মানে এইসব চিকেন তার সৌন্দর্যের জন্য আর কিছু না। ও ভয় পাইতেছে, আসো আসো আসো, পাখির বাচ্চা, আসো আসো। এখানে ওরে দেখো, এখানে ঘরের ভিতরে ছাড়ছি, এখন কুকুরু কুকুরু করতেছে, এই খুশি। আসো আসো আসো। আচ্ছা আমাদের একটা শেরামা ব্রুডিংয়ে আসছে, তো আমরা ওরে এদিকে আসো, এইখানে দিয়ে দিছি, ওই যে বসে আসছে দেখছো, ডিম নিয়ে মাত্রই দিছি। অ্যান্ড ওর নিচে যে ডিমগুলো দিছি সেগুলো হলো জাপানিজ ব্যান্থামের ডিম। আমাদের কাছে অলরেডি অনেকগুলো শেরামার বেবি আছে, অনেকগুলো বার্বোডিয়ান বারের বেবি আছে, বাট যেটা নাই সেটা হলো আমাদের জাপানিজ ব্যান্থাম। আর আমাদের জাপানিজ ব্যান্থামের বাচ্চা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির হয় দেখো, ওর ওর প্যারেন্টস যেরকমই মানে ওদের প্যারেন্টস যেরকমই হোক না কেন, আমি কিন্তু দেখা এটা কিন্তু আস্তে আস্তে, এটা এটা আমাদের ঘরের বাচ্চা দেখো, ওর লেজের ফেদার কোয়ালিটি দেখছো কত সুন্দর, যদি মানে ওর হাতে ধরে রাখছি দেখে একটু ভয় আছে, লেজের ফেদার কোয়ালিটি দেখছো কত সুন্দর। আমার বাসায় যতগুলো জাপানিজ ব্যান্থাম হয়েছে না বাচ্চা, সবগুলোর কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। তো এবার ভাবলাম যে আমরা শুধু বেছে বেছে জাপানিজ ব্যান্থাম ফুটাবো। আমাদের এখান থেকে আমরা বেশ কিছু ডিম পাইছি, কিছু ডিম ফ্রিজে আছে, কিছু ডিম আমরা এই যে উপরে স্টোর করে রাখছিলাম, যেহেতু এখন একটু টেম্পারেচার ঠান্ডা, তো ওইখান থেকে কিছু ডিম আমরা ওই চিকেনের নিচে দিছি। আমাদের কাছে আরেকটা জাপানিজ ব্যান্থাম মেল আছে বাচ্চা, এই যে এটাও খুব সুন্দর কোয়ালিটি হয়েছে, যদি এটা অনেক ছোটো বাচ্চা, এই যে এদিকে, এই যে এই যে এই যে বুঝছো, লেজের কোয়ালিটিটা দেখছো কত সুন্দর, এখনও কিন্তু একদম ইয়াং একটা মেল। সো অ্যান্ড আমার কিছু জাপানিজ ব্যান্থাম লাগবে, দ্যাটস ওয়াই আমি এই যে এইখানে দেখো, এই যে দেখেছে আমরা কিছু জাপানিজ ব্যান্থামের এগ দিছি, আমরা এই ফিমেলটাকে এই ব্রুডিংয়ে আসছে। অ্যান্ড শেরামা অনেক ভালো ব্রুডিং করে, অনেক ভালো ব্রুডিং করে শেরামা চিকেনগুলো। আমাদের এই পাশে যে দুইটা অ্যাডাল্ট শেরামা আছে ওদের দিয়ে আমি অনেক বাচ্চা ফুটেছি, আমরা অনেক বাচ্চা পাইছি। আমাদের এখানে অলরেডি অনেক শেরামা আছে, আমাদের দেখা এইখানে অনেক বেবি আছে, এই যে এখানে অনেক চিকেন বেবি আছে, যদিও এগুলো মোস্ট অফ দেম বেশিরভাগই হলো বার্বোডিয়ান বার। ওর কী হয়েছে, এইটা মেবি বার্বোডিয়ান বার না, এটা কি বার্বোডিয়ান বার, এইটা মনে হয় জাপানিজ ব্যান্থাম বাচ্চা। হ্যাঁ এইখানেও কিছু কিছু জাপানিজ ব্যান্থাম বাচ্চা আছে, বাট খুঁজে বের করে টাফ, দুইটা বাচ্চা আছে জাপানিজ ব্যান্থাম। র্যাবিটের বাচ্চা একটা সাথে নিয়ে আমরা আমাদের অন্য অ্যানিমেলগুলোকে একটু দেখা আসো, আমাদের এখন কি চিল্লান চিল্লাইতেছে, বাইরে করছি তখন চিল্লাইল না, আমাদের পিককগুলোকে দেখাই, ওই যে পিককগুলো, ওই যে ময়ূরগুলার শরীরে, আসলে ময়ূরগুলার আমরা এমন টাইমে আইসা প্রত্যেকবার দেখাই,
ওদের শরীরে কিন্তু অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে অ্যান্ড কালার আসতেছে, বাট এমন টাইমে এসে দেখায় যে ওরা ওই জায়গায় বসে আসতে দেখানো যায় না, আর ওদেরকে যদি এদিকে নিয়ে আসা হয় তারপরে ওরা ভয় ওদিকে চলে যায়। এটা আমাদের রিং নেক ফিসেন্ট, আমাদের কাছে রিং নেক ফিসেন্ট আসলে টোটাল 8টা, যার ভিতরে ম্যাক্সিমামই ফিমেল, সরি যার ভিতরে ম্যাক্সিমামই মেল ছিল। আমরা শুধু এক পেয়ার রিং নেক রেখে দিছি অ্যান্ড রিং নেকটা প্রচুর অ্যাগ্রেসিভ। ও কিছুদিন যাবত আমাদের সবগুলো, একটু জুম করে দেখা, ও কিছুদিন যাবত আমার সবগুলো ফিসেন্টকে মারতেছে, দ্যাটসে ওর নোজ গার্ড লাগাই দিছি যাতে করে ও অন্য অন্য ফিসেন্টগুলোকে কোনোভাবে হার্ম না করে। আর এইখানে যে আমাদের লেডি হ্যামেস ফিসেন্টগুলোর ফিমেল, এগুলো হলো সব ফিমেল, অ্যাডাল্ট ফিমেলগুলো, এগুলোর ফেদার পরে নতুন ফেদার আসতে আসে, মেলগুলো আছে ওই যে পেছনের দিকে। আমাদের খাঁচার বাইরে দেয়াল ঘেসে একটা পাইকর গাছ হয়েছে, খুবই সুন্দর বট গাছের মতো দেখতে। এটারে আমরা কী করবো, একটা রশি দিয়ে সোজা করে দিব যাতে করে আমাদের এই খাঁচার পাশ দিয়ে বেড়ে ওঠে, দেখতে সুন্দর লাগবে। তখন অনেক জোস, অনেক জোস, যদিও এগুলা থাকলে দেয়ালের হালকা পাতলা ড্যামেজ হয়, তাই না? দেয়ালের ড্যামেজ হয় না? আমি মাত্রই খেয়াল করলাম, এটা বলতে বলতেই মাত্রই খেয়াল করলাম, ওই যে নিচ দিয়ে ওর শিকড় বেরোয় আসছে। আমি এই ভুতুটারে নিয়ে ঘুরতেছি, এই ভুতুটার অবস্থা দেখো, ওর শরীরে সব থেকে বেশি পশম হয়েছে, ওর কানগুলো সব থেকে বেশি ছোট ছোট, আমার খুব পছন্দের। মা, আমরা আমাদের ছাদের অন্য অন্য গাছের আপডেট দেখাই, অনেকদিন হয়েছে আমরা কোনো গাছের আপডেট দেখাই না। এই যে আমাদের জাপানিজ পেন্টিং ব্যাম্বু যেগুলো আনছিলাম, প্রথমে একটা ডাল ছিল, এই যে এই ডালটা আনছিলাম আমরা, এখন এটার থেকে মোটা ডাল হয়েছে এইটা। এটা আমরা যখন আনছিলাম তখন এটার তো কোনো পাতা ছিল না, বাট এখন অনেকগুলো পাতা হয়েছে। এখান থেকে আরেকটা নতুন বের হইতেছে, এই দেখো, এই যে বাঁশকুরল বলে না এগুলো, রে আচ্ছা বাঁশকুরল থেকে বাঁশ হয়ে গেছে, যাই হোক, কিন্তু ছোটো বাঁশকুরল থেকে আস্তে আস্তে আমরা মানে চারদিকে বেড়া দেওয়া রাখছিলাম, কারণ ওদের হাঁস খায় ফেলে, এই জন্য বাঁশকুরুল দ্বারা অনেক মানে হ্যাঁ বেবি ব্যাম্বুটাকে আমরা একদম গার্ড দিয়ে বড় ব্যাম্বু করে ফেলছি। অ্যান্ড আম্মু কিছু ভেজিটেবল গাছ লাগাইছে, আপনি যদি আমার ভিডিও অনেক আগের থেকে দেখেন, প্রত্যেক সিজনে আমার আম্মু ছাদের উপরে ভেজিটেবল লাগায়, স্পেশালি টমেটো এই টাইপের আর কি, সিজনাল যে সকল ভেজিটেবল হয় এগুলো লাগায়। আম্মু বর্তমানে মিষ্টি কুমড়া, সিসিঙ্গা, টমেটো এগুলো লাগায় রাখছে। মিষ্টি কুমড়া হয়েছে, এই দেখো দুইটা আমরা খাইছি, আর এই যে দুইটা হয়েছে, দেখো কত বড় বড়, আর বাচ্চাগুলো না বড়গুলো দেখা, এই যে বড় একটা, এই যে বড়, এগুলো পলিথিন দিয়ে ঢেকে রেখেছে যাতে করে পোকা কামড়ায়, ভিতরে পোকা নষ্ট না করে ফেলে। আর সিসিঙ্গা হয়েছে, সিসিঙ্গা দুদিন আগে দেখালে ভালো হইতো, একদম এই জায়গা ভরা ছিল সিসিঙ্গা দিয়া, বাট এখন আম্মু হয়তো ছিঁড়ে নিয়ে গেছে। এই যে দেখা দেখা, এখন শুধু যে এখানে একটা আছে, এই যে সিসিঙ্গার নাম, এটা একদম পিচ্ছি একটা সিসিঙ্গা। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, আমাদের কল ডাকগুলো একটা প্রবলেম হয়েছে, এটা অনেকদিন ধরে আমি বলি না, আমাদের মেলটা মাঝখান দিয়ে একটু অসুস্থ হয়ে গেছিলো, বাট আমার মনে হয় যে আমাদের আরেকটা কল ডাক মেল আনা উচিত। হ্যাঁ, এক হলো কম্পিটিশনের জন্য, কারণ আমার এই মেলটা কেন জানি একটু অলস, আর দুই হলো ব্লাড লাইনটা ঘোরানোর জন্য, একটা নতুন ব্লাড লাইন ট্রাই করা উচিত। সো এই এই বিভিন্ন রিজনে আমাদের, আই থিঙ্ক আমাদের আরেকটা হোয়াইট কল ডাক মেল অথবা অন্য কোনো কল ডাক মেল আনবো নাকি, অন্য কোনো ব্ল্যাক, ব্ল্যাক তো ব্ল্যাক, ব্ল্যাক ফিমেল আছে না, ব্ল্যাক ফিমেলের সাথে হোয়াইট মেল দিলেও ব্ল্যাক বাচ্চাই কাটবে, কারণ ব্ল্যাক হলো ডমিনেটিং কালার। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট কালার লাগবে, হোয়াইট অথবা লাইট কালার দিতে হবে, বুঝলেন না, ব্ল্যাকের সাথে, এখন ব্ল্যাকের সাথে যদি মানে আমরা যদি ব্ল্যাক মেল আনি তাহলে আমার হোয়াইট ফিমেলের বাচ্চাও ব্ল্যাকই হবে, হোয়াইট হবে না। কিন্তু যাই হোক, আমাদের একটা কল ডাক মেল আনতে হবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।